হাই বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি বানাতে চলেছি। রেসিপিটির নাম বরবটি বাটা। খুব সামান্য উপকরণে খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এই রেসিপিটি দেখতে হলে আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কেটে দেখলে রেসিপিটা জানা যাবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। বরবটি বাটার জন্য 200 গ্রাম বরবটি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, 2টো শুকনো লঙ্কা। বরবটিগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। বরবটিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে ঠিক এরকমভাবে সেদ্ধ করতে হবে। বরবটিগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, একটি মিক্সিং জারে সেদ্ধ বরবটিগুলো তুলে নিলাম আর তার সঙ্গে কাটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মিক্সিং ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক এরকমভাবে ব্লেন্ড করতে হবে। তারপরে তার মধ্যে সর্ষের গুঁড়ো, নুন, চিনি ও সামান্য সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিতে হবে, তৈরি হয়ে যাবে আজকের বরবটি বাটা। It's getting closer to midnight. I tried to get closer to you.